আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মেমোরির কিছু সায়েন্টিফিক থিওরি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ধরুন আপনি প্রথম আল্লাহ শব্দটা চোখে দেখলেন, এটা প্রথমবার যখন আপনি দেখলেন তখন আপনার মেমোরিতে ঠিক এইরকম একটা ইমেজ তৈরি হবে। আপনি যখন সেটাকে আবার দেখবেন, দ্যাট মিন্স আল্লাহ লেখাটাকে যখন সেকেন্ড টাইম দেখবেন, দ্যাট মিন্স ফার্স্ট রিভিশন করবেন, তখন লেখাটা আরেকটু পরিষ্কার হয়ে এমনটা দাঁড়াবে। আপনি যখন সেকেন্ড টাইম রিভিশন করবেন তখন সেটা আরেকটু ক্লিয়ার হয়ে এমনটা দেখাবে। আপনি যখন তৃতীয়বারের মতো রিভিশন করবেন তখন তার স্বচ্ছতা আরও বেড়ে এমনটা হবে। আপনি যখন চতুর্থবারের মতো রিভিশন করবেন তখন সেই লেখার স্বচ্ছতা আরও বেড়ে যাবে। আপনি যখন পঞ্চমবার রিভিশন করবেন তখন আপনার ব্রেইন ধীরে ধীরে লেখাটাকে আগের চাইতেও আরও বেশি পরিষ্কার করে মনে করতে পারবে। তারপর আপনি যখন ষষ্ঠবারের মতো রিভিশন করবেন তখন সেই লেখাটা আরও পরিষ্কার হয়ে ঠিক অনেকটা যেই রকম আপনি আল্লাহ লেখাটা দেখেছেন তেমনটাই আপনার মেমোরিতে বসে যাবে। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম আপনি কতটুকু পড়েছেন সেটা ম্যাটার না, বরং আপনি কতটুকু সেটাকে রিটেইন করতে পারছেন এবং অ্যাপ্লাই করতে পারছেন আপনার প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল লাইফে, সেটাই ইম্পর্টেন্ট। ঠিক এই জায়গাটা থেকে আমরা আরেকটা ইনফো পেতে পারি, সেটা হচ্ছে আপনি কোনো একটা মেমোরিকে কিংবা কোনো একটা স্মৃতিকে কিংবা কোনো একটা ট্রমাকে যদি আপনি ভুলতে চান, সেই মেমোরিটা এবং তার সাথে কানেক্টেড রিলেটেড সব কিছুকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেন এবং সেটাকে মনে করা থেকে আপনাকে বিরত রাখুন। তাহলে ঠিক ধীরে ধীরে রেট্রোগ্রেড প্রসেসে আপনার মেমোরিটা ধীরে ধীরে ব্লার হতে শুরু করবে এবং একটা সময় আপনি সেই মেমোরিটাকে আর হয়তো মনে রাখতে পারবেন না। যদিও আমাদের প্রত্যেকের এমন কিছু মেমোরি, এমন কিছু ট্রমা থাকে যেগুলোকে চাইলেও আমরা ভুলতে পারি না, যেগুলো মেজর সাইকোলজিক্যাল ট্রমা হয়ে আমাদের পার্মানেন্ট মেমোরিতে জায়গা করে নেয়। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা যখন কোনো কিছু মনে রাখতে চাইবো সেই জিনিসটাকে মিনিমাম 4-5 টাইমস পড়তে হবে, তাহলে আমরা তখন ইনশাল্লাহ সেটাকে আমাদের ভালো একটা মেমোরিতে জায়গা দিতে পারবো ইনশাল্লাহ।